তো ওয়াটিজ আপ গাইস, তোমরা দেখতে পারতেছ আমি কিন্তু মিস্টার পারভেজের পার্টিতে আছি, এন্ড তার সাথে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আছে, এন্ড তোমরা কিন্তু জানো বর্তমানে কিন্তু আমাদের টপ ওয়ান স্কোয়াড মানে বাংলাদেশ টপ ওয়ান আমি ওবায়দুল ভাই মুরব্বি মুরব্বি। তো তার সাথে যেটা দেখতে পাচ্ছে বাংলাদেশ টপ ওয়ান মানে রাত বেড়ে কিন্তু এখানে রিজন টপ ওয়ান শো করতেছে, কিন্তু ইয়ার আমরা কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার শো করতেছে না। বাট গাইস তোমরা গত ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু রিজন টপ ওয়ান ডান করছিলাম, এন্ড তার সাথে সাথে কিন্তু কিলো টপ ওয়ান ছিলাম, এন্ড কেডি তো দেখতে পাচ্ছেন যে আমরা 118 কেডি করে বলছিলাম। আসসালামু আলাইকুম বরবার, জানি না গাইস বাংলাদেশের মধ্যে এত এত কেডি কে করতে পারছে, তোমরা যদি কেউ জানে থাকো তাহলে গাইস কমেন্ট করে জানিয়ে দিও। সো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা যাচ্ছে তোমরা কি বিশ্বাস করবে যে আমাদের ম্যাচে, আবে জলদি বল কাল সুবে পানভেল নিকলনা, আমাদের ম্যাচে তিন তিনটা বিপেজ পড়ে গেছিল, বাট এই ম্যাচে আমি 32টা কিল করছি, বিপেজ স্কোয়াড কিন্তু তিন চারবার করে মারছি। তো এখন তোমাদের দেখাবো আমাদের ম্যাচে কে কে পড়ছিল। গাইস দেখো সামনে ক্রেন মিটার, ওটা কিন্তু থমসনের পুরো হক শট দিয়েছে, বাট দেখো আরেকটা কিন্তু চাচা এসে গেছে, ওটা কিন্তু সামুরাই মাথা ছিল, আর সামুরাই চাচাকে একটা কিন্তু একটা চাচি এসে গেছিল কই থেকে, আরে রে তা থমসন দিয়ে এটা কি করে ও বাইরে বেটি দিলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সকল অনেক বেশি ভালো আছো। হ্যাঁ আমি ভালো আছি। তো তার সাথে কিন্তু আমি ভালো আছি ঠান্ডা জ্বরের মতো দিয়া। আপনি তো সেলসেলায় ব্যস্ত যাইবেন। গাইস তুমি কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে কিন্তু বুঝাই গেছো আজকে কিন্তু ভাই সেই লেভেলে একটা গেম প্লে হইব, এন্ড সেই লেভেলে ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ হচ্ছে আমাদের ম্যাচে তিন তিনটা বিপেজ পড়ছে, এন্ড তার সাথে কিন্তু এই ম্যাচে আমরা 32টা কিলের সাথে কিন্তু বুয়াটাও করছি। আমরা কি এতগুলা কি সত্যি করতে পারছিলাম কি না তোমরা দেখতে থাকো। গাইস আমরা কিন্তু ল্যান্ডিং এর সাথে এখানে উডপিকার আর MP40 পাই গেছি। গাইস আমার ফেভারিট গান কিন্তু MP40 আছে, তোমরা কিন্তু জানো তিনটা গান কিন্তু আমার ফেভারিট গান। সো দেখা যাচ্ছে সামনে কেন ওরে বাইরে ভাই উডপিকার পুরো হক শট দিয়ে দিছি। গাইস ওয়ান ট্যাপ ভাই সব পুরো মাথা আগুন ধরে আইছি, কিন্তু ইয়ার এখানে আরেকটা চাচা এসে গেছে, ওটার জন্য মারতে যাই ইয়ার দেখতে পাচ্ছ ওটার কাছে কিন্তু MP40 আছে। আরে আরে আমার সামনে এসে গেছে, ওরে ভাই সাহেব পিটিক দিলাম মাথায় আগুন উড়াই দিছে ভাই। গাইস এনিমি চাচা রিমোট দিতে মনে চাচা, কারণ হচ্ছে আমার উডপিকার কিলটা ফার্স্টে কিল জুটি করে ফেলছে, ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা জানো ইমোট দিলে কিন্তু আইডি ব্ল্যাক টু যাওয়ার সম্ভাবনা আছে। সো তোমরা কিন্তু অনেকে এরকম করো যে ইমোট মারো, বাট গেছে এই দেখো একটা চাচি দেখো ওয়ালের ভিতরে ছিল, আরে ভাই সাহেব এটা ডাউন করার সাথে সাথে দেখতে পাচ্ছ বিবেজ। গাইস এস টু কে কিন্তু মেরে দিয়েছি, তো ফাইনালি কিন্তু আমাদের 400 গুণ হয়ে গেছে, এন্ড ওবেদের ভাই খেলতে দিতে হইবো। গাইস তোমরা তো জানো আই এম তো হকার হকার ইন দ্য চ্যাট, বাট এখানে ওবেদের ভাই পুরো বেকারের মতো মেরে গেল। আচ্ছা তো গাইস আমরা কিন্তু শত শত বছর পরে কাটালোসিতে গিয়ে এসে গেছি, এন্ড কাটালোসিতে আমি আর বাংলাদেশ টপ ওয়ান গায়ে নিয়ে পুরো ডুম শ্রীর মতো এসে গেছি। বলেন কি কিন্তু ইয়ার আশেপাশে এনিমি চাচা কেন গায়ে নিয়ে ঘুরতেছিল। সো এইগুলো মানে জুন পুষার হইতে পারে, টোকেন ক্লাইম করতে আইসে কাটালোর সাথে অনেকগুলো টোকেন থাকে তোমরা তো জানোই। তো গাইস এখন টিপস এন্ড ট্রিক্স কাটে এনিমি চাচার পুরো হক শট দিয়ে দিব। গাইস এটা কি দিলাম পুরো কি মাথা আগুন ধরে আইসে, এনিমি চাচা চাইছে আরে আরে বাইরে ভাই আমার ড্রেসটা পরা। গাইস আমার ওল্ড ড্রেসটা পরে কিন্তু এনিমি চাচা আসছে, এন্ড আমি পুরিতে ফাইনালি পুরো হক শট দিয়ে দিছি। আরে চাচা কি মনে করছো যে আমার ড্রেসটা পরে আসলে কি আমার মতো গেম প্লে হয়ে যাবো নাকি? আরে না ব্রাদার একটু ট্রাই তো করতে হবে নাকি? গাইস এই দেখতে পাচ্ছ আমারই যখন আমি মেরে দিছি। সো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা এখন পর্যন্ত যে লাইক করো নাই সাপোর্ট করো, লাইক করে দাও ব্রাদার, চলো তোমাদের কাইন্ডলি সবাইলে সাবস্ক্রাইব করে রাখো। গাইস হয়তো বা তোমরা অনেকে আমার বয়স শুনে অন্যরকম লাগতেছে, কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে, তো যার কারণে ভাই ওরকম ভাবে বয়স দিতে পারতেছি না। তোমরা তো হয়তো জানো আগের ভিডিওতে আমি বলে দিছিলাম যে আমি একটু অসুস্থ। সো যাই হোক গাইস আমরা কিন্তু হিট লিস্টটা মেরে ফেলছিলাম, মারার পর উবাইদুল ভাই এখানে কিলটা নিয়ে আসছে, বাট গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা কিন্তু কাটালোর সাথে কি এখন অবজারভেটরি যাবো, অবজারভেটরি কিন্তু ব্লু দেখতে পাচ্ছ, কিন্তু ইয়ার এখানে পাগলা ড্রেজার দিকে কিল করতেছে। গাইস ওদের বিবেজ স্কোয়াড তো কিন্তু এখনো আছে, এন্ড ওরা কিন্তু হয়তো পিকে দিয়ে আছে নাকি ব্লু করে দিকে সেটা তো জানি না। যাই হোক সামনে ক্রেডিট চাচা ও বাইরে পেটিক দিলাম আইসাই পুরো হক শট দিয়ে দিছি, সামনে আরো ক্রেডিট চাচা বসে বসে মারতেছে এমসিসি দিয়ে নাকি ও বাইরে ভাই এটাকে পুরো হক শট দিয়ে দিছি। গাইস কি কইতাম ভাই আমি ভাই পুরো হকার হয়ে গেছি। গাইস ও আমি পুরো হকার না, গাইস আমি তাকে থেকে পুরো হকার মানে হ্যাকার। তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের 6টা কিল হয়ে গেছে, এন্ড কি আর কইতাম ভাই আশেপাশে কিন্তু আরো অনেকগুলো এনিমি আছে। ওই দেখে দেখো ভাই বলতে না বলতে এনিমি চাচি তার উঠ পেকে দিয়ে উঠ পেকে তো মারছে ঠিক আছে, কিন্তু লেসিটা আরে কোন চাচি মেরে দিল। গাইস এমসি সিতে বসে বসে কেন মাইটে দিল আমার ভাই সব উঠ পেকে কি খেলতেছি ভাই উঠ পেকে পুরো হক লাগাই দিছে নাকি? গাইস কি কইতাম লেসিটা কিন্তু এমসি সিতে আবার ডাউনটা করে দিছে।
তোকে ডাউনলোডটা হয়েছে ওটাতে বড় কথা, বড় কথা হচ্ছে টিমমেট আমরা আপলোড করে দিব, মানে হিলটা দিবে, হিলটার পরে কিন্তু তোমরা জানে প্লাস দিতে পারতি। সো বাইরে ভাই এরম চাচা কিন্তু ওইখানে লগেতে মারা ট্রাই করতেছিল, অ্যান্ড চাচা কিন্তু আমি মারতেছিলাম, মেডকিট মারার টাইমই পাইতেছিলাম না, কারণ আশেপাশে তো এনিমি না, কাছে আগে এনিমি মারি তারপর মেডকিট মারবো না। কিন্তু ইয়ার এনিমি চাচা নাকি এমনি বাগতেছে, আরে চাচা বাগতেছো কে, আমার তো মারতেছিল ভালো করে, এখন তো তোমাদের বাগতে দিব না। চাচারা দেখো ভাই লঞ্চ পেট মঞ্চ মেরে ভাই বাইক গিয়ে চলে গেছে, কাটালুসি দিকে গেছে নাকি, আমিও যাবো ওদের পিছনে পিছনে কাটালুসি দিকে। বলছিলাম না কিন্তু ওদের পুলিশ পড়ছিল, ওদের হিল দিবে আমাদের উপরে কিন্তু ল্যান্ডিং করবে, ঠিক আছে তোমাকে সিট উপরে দেখতে পারবা, বিভাষিকের উপরে ওদের সাথে কি ফাইটটা হয়। যাই হোক আকাশটা কিন্তু মাত্র এনিমিটা ল্যান্ডিং করছে, ল্যান্ডিং এর সাথে আপনি বসে বসে দেখতেছে গাইস, এটা কিন্তু টিমমেট ছিল মানে বিভাষের টিমমেট, ভাবছিল যে লুটবক্স কিছু পাইবে, কিন্তু ইয়ার তারা কিন্তু পুরো হকার শট দিয়েছে উটপিকের দিয়া, ও তো মরে যাবে। তাহলে মরে নাই তবে মরবো যাই হোক শর্ট রেঞ্জে কিন্তু একটা এনিমি চাচা আছে, ওরে বাবারে বাবা বিজন গান্ধী এখানে জাতা মারতে আসছে, বাট আমি কিন্তু এমনি এক গুলি ছিল, ওরে ভাই সাহেব উটপিকে কিন্তু বডি বডি কিলটা দিয়ে ফেললাম, বাংলাদেশ টপার কিন্তু এখানে কিলটা নিতে পারতো। তো গাইস আমাদের ফাইনালি কিন্তু 10টা কিল কনফার্ম হয়ে গেছে, এন্ড সামনে দেখবে একটা মনস্টার ট্রাক নিয়ে কিন্তু ঘুরতেছিল এনিমি চাচা, আরে আরে ভাইটা আমার দেখে ফেলছে, ভাগো রে ভাই, ভাগো 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 ভাই, কি করতেছে গাইস দেখতে পাচ্ছ মনস্টার ট্রাক, আরে বসটা তো কই ভাগতেছে, চাকা গুলা দেখছো কত বড় বড়, কই উঠায় ফেলছে ইয়ার, কি কইতাম ভাই দুঃখের কথা, এতগুলো উঠপিয়াতে মারতেছি তারপরে নাকি গাইছে গাড়িটা ফাটতেছে না ভাই সাহেব, সবগুলো গাড়ির মধ্যে বস নামে পরিচিত তোমরা তো জানোই। সো গাইছে এখানে কি দেখতে পারলাম আমরা, এখানে বাংলাদেশ টপার নাকি বাংলা ডেজার্টে পুরো হকার শট দিয়েছে, উঠালে রে দেবা উঠালে রে বাবা, আহো বাতি যা আহো, চোখ মজা দিচ্ছে গো। মুরব্বি মুরব্বি আহারে কি কর, সুতরাং আসো খেলবো, খেলা হবে রুকো যারা সবর করো, মাথায় আগুন উড়াই দিছে ভাই, enemy spotted
মাতায় মাতায়। উপরে তিন না ড্রাগন রিলোড করতে এত টাইম লাগে, ক্লিয়ার হওয়ার তো জানে আমার ভাই। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। हाँ अमर भूल हो जाए खुमा कर दे। अरे ऊपर मास्क खिला भाई। अरे इसकी नाई बना दी মারা খেলে ওরা তুমি তো ডাউন দিয়েছিলাম বা তুমি চাইতে চাল মাতায় আগুন উড়াই দিছে ভাই। তো গাইস ফাইনালে কিন্তু আমাদের 32টা কিল হয়ে গেছে, লাস্ট এনিমি এন্ড বাংলাদেশ টপারের নাকি কিল লাগবে যার কারণে কিন্তু আমরা কিলটা ছেড়ে দিয়েছি। তো ফাইনালে কিন্তু আমরা বি ম্যাচ পরা ম্যাচে 32টা কিলের সাথে যে বুয়াটা করে ফেললাম। কিল হিসাব করো, কিল
তো গাইস এখানে কিন্তু আমাদের কিল হইতেছে 32টা 15টা প্লাস 11টা আর হইতেছে জুন পুষের তো জানোই কিল করা নাই সো এখানে কিন্তু আমাদের মোট কিল হইতেছে 58টা সো আর মধ্যে 2টা কিল লাগলে কিন্তু আমাদের 60টা কিল হয়ে যেত তো গাইস তোমাদের আজকে গেম প্লে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানা দিও বাট লেফট সাইডে দেখতে পারতেছ আমাদের টপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গাইস তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ নিতে পারো গাইস তোমরা তো জানো আমি নিজে ডায়মন্ড টপ করে দিই তোমাদের সো বুঝতে পারতেছ এখানে কোনো টাকা মারা খাবে না আশা করি সবাই আমার কাছ থেকে ডায়মন্ড টপ করবা সো আজকে ভিডিও পর্যন্ত সবাই খোদা ফেস টেক লাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স লাভ ইউ অল গাইস দেখাবো অন্য কোনো ভিডিওতে